দ্বাদশ শ্রেণী বিএম দুই নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় মার্কেটিং নীতি ও প্রয়োগ দুই কোড আঠারো আঠাশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা কী ধারাবাহিকভাবে নিশ্চয়ই অ্যাসাইনমেন্টগুলো করছ অষ্টম শ্রেণীর ইতিমধ্যেই তোমরা কমপ্লিট করেছ নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে আমি আজ আলোচনা করব আজকের বিষয়টি মার্কেটিং নীতি ও প্রয়োগ দুই কোড আঠারো আঠাশ তাহলে চলো এখানে তোমরা শিরোনামে যেটি লিখবে তোমাদের এই চারটি বিষয় সম্পর্কে লিখতে বলা হয়েছে এখানে তোমাদের বরাদ্দকৃত নাম্বার ১৬। আর তোমরা শিরোনামে যেটি লিখবে সেটি হচ্ছে বিজ্ঞাপন জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক বাংলাদেশ বাংলাদেশে বিজ্ঞাপন পেশার বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে আলোচনা এটি হচ্ছে শিরোনাম তাহলে আমি কুইকি বললাম শিরোনাম বিজ্ঞাপন জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক বাংলাদেশে বিজ্ঞাপন পেশার বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে আলোচনা এটি হবে তোমার শিরোনাম এক নং প্রশ্নের উত্তর বিজ্ঞাপন ও প্রচারের ধারণা বিজ্ঞাপন বিজ্ঞাপন হচ্ছে এমন একটি কৌশল যার সাহায্যে উৎপাদিত পণ্য সম্পর্কে জনগণকে অবহিত করে তাদেরকে উক্ত পণ্য ক্রয়ে প্ররোচিত করা হয় অর্থাৎ পণ্যের প্রতি জনগণকে আকৃষ্ট করার উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষ নৈবৃত্তিক উপায়ে পণ্যের গুণাগুণ উপযোগিতা ব্যবহার বিধি বা অন্যান্য বৈশিষ্ট্য জনসাধারণের সামনে বিভিন্ন মাধ্যমের সাহায্যে তুলে ধরলে তাকে বিজ্ঞাপন বলা হয়ে থাকে আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশনের মতে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক পণ্য সেবা বা ভাবের প্রসারের নিমিত্তে যে কোনো প্রকার অর্থ প্রদত্ত ব্যবস্থাপনাকে বিজ্ঞাপন বলে সুতরাং উৎপাদিত পণ্য বা সেবার প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য পণ্যের গুণাগুণ উপযোগিতা কার্যকরিতা ইত্যাদি জনগণের উদ্দেশ্যে কোনো মাধ্যমে প্রচার করা হলে তাকে বিজ্ঞাপন বলে প্রচার প্রচার বলতে ক্রেতাকে পণ্য বা সেবা ক্রয়ে ক্রেতাকে উদ্বুদ্ধ করার এমন একটি কার্যক্রমকে বোঝায় যার জন্য উদ্যোক্তাকে কোনো অর্থ প্রদান করতে হয় না অর্থাৎ কোনো অর্থ ব্যয় না করে নৈবিত্তিক উপায়ে কোনো গণমাধ্যম এর সাহায্যে প্রতিষ্ঠান বা পণ্য সম্পর্কিত তথ্য জনগণের উদ্দেশ্যে পরিবেশিত হলে তাকে প্রচার বলে প্রাইড ও ফ্যারেলের মতে প্রচার এমন একটি অব্যয়িক যোগাযোগ যা কোনো গণমাধ্যমের সংবাদ আকারে প্রতিষ্ঠান বা তার পণ্য সম্পর্কিত তথ্য পরিবেশন করে সুতরাং বলা যায় যে বর্তমান প্রতিযোগিতাশীল ব্যবসা জগতে প্রচার প্রসারে উৎকৃষ্ট কৌশল দুই নং প্রশ্নের উত্তর বিজ্ঞাপনের মাধ্যম বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন বিজ্ঞাপনের মাধ্যম বহুবিধ একজন ব্যবসায়ীর পক্ষে সবগুলো মাধ্যম একই সাথে ব্যবহার করা যেমন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্ভব নয় তেমনি একটি পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য সব মানুষের সব মাধ্যমের যুগপৎ ব্যবহারও কাম্য নয় কোনো বিজ্ঞাপনের জন্য কোন মাধ্যমটি সর্বোত্তম হবে তা বলা অত্যন্ত কঠিন কারণ বিজ্ঞাপনের মাধ্যমে বা মাধ্যম নির্বাচনে পারিপার্শ্বিকতার বিষয়টি ছাড়াও অনেকগুলো কার্যকর প্রভাব বিস্তার করে নিম্নে সেগুলো আলোচনা করা হলো পণ্যের আকৃতি বা পণ্যের প্রকৃতি কোনো প্রকারের মাধ্যম পণ্যের প্রচারের জন্য শ্রেয় হবে তা প্রকৃতির উপর অনেকাংশে নির্ভরশীল তাই দেখা যায় ভোগ্য পণ্য সাধারণত সংবাদপত্র সাময়িকী রেডিও টেলিভিশনে এবং উৎপাদনশীল পণ্য বিশেষ করে সাময়িকী টেকনিক্যাল জার্নাল এবং প্রত্যক্ষ ডাক মারফত বিজ্ঞাপিত হয় বাজারের সম্ভাব্যতা সম্ভাব্য বাজারের বৈশিষ্ট্য ও বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনকে প্রভাবিত করে মাধ্যম নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো পণ্যের সম্ভাব্য ব্যবহারকারীদের সঠিকভাবে চিহ্নিত করা পণ্যের বাজার নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট শ্রেণীর বক্তাদের মধ্যে সীমিত হলে মাধ্যমে নির্বাচন ততটা জটিল মনে হয় না বিজ্ঞাপনের উদ্দেশ্য বিজ্ঞাপনের মাধ্যমে বা মাধ্যম নির্বাচনে বিজ্ঞাপনের প্রকৃত উদ্দেশ্য কী তা বিবেচনায় রেখে যাত্রাপথে নামতে হবে আর বিজ্ঞাপনের উদ্দেশ্য যদি হয় ডিলারদের সহযোগিতা কামনা করা তবে ট্রেড জানালো বিশেষ ডাক হবে কার্যকর পন্থা তবে উদ্দেশ্য অনুযায়ী বিজ্ঞাপন মাধ্যমে তারতম্য ঘটাতে পারে চাহিদার প্রকৃতি পণ্য বা সেবার চাহিদা জনগণের কাছে ব্যাপক হলে সেক্ষেত্রে রেডিও টিভি ইত্যাদি মাধ্যম ব্যবহার করা উচিত অন্যদিকে চাহিদা সীমিত হলে ম্যাগাজিন সিনেমা স্লাইড ফলকে তাদের ব্যবহার হবে যুক্তিযুক্ত বিক্রয় আবেদনের প্রকারভেদ বিজ্ঞাপনের জন্য কোনো প্রকার মাধ্যম ব্যবহার করা সঙ্গততা নির্ধারণের জন্য বিক্রয় সংক্রান্ত তথ্য বা আবেদনের প্রকৃতি ও প্রকারভেদ বিবেচনা করা আবশ্যক কারণ সংবাদপত্রের চেয়ে সাময়িকীতে অনেক বেশি দক্ষতা ও সুন্দরতম উপায় বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলা যায় ক্রেতার অবস্থান ক্রেতার অবস্থান পণ্যের স্থল থেকে দূরে হলে সাধারণত সংবাদপত্র রেডিও এবং টেলিভিশনে ব্যবহার করা উচিত আর ক্রেতার অবস্থান কাছে হলে স্থানীয় পত্রিকা ফলক দেয়ালিকা প্রভৃতির মাধ্যমে নির্বাচন করা যেতে পারে বিজ্ঞাপন মাধ্যমসমূহের ব্যয় বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম থেকে উপযুক্ত মাধ্যমে নির্বাচনের সময় এদের দিকটি বিবেচনা করা অবশ্যই করণীয় কারণ সব মাধ্যমের ব্যয় একরকম হয় একরকম নয় কোনো মাধ্যমের ব্যয় অনেক বেশি আবার কোনো মাধ্যমের ব্যয় অনেক কম হতে পারে বিজ্ঞাপনদাতা উচিত সেই মাধ্যমটি নির্বাচন করা যা তুলনামূলক খরচের ভিত্তিতে সর্বাধিক মৃত ব্যয়ী বলে প্রতীয়মান হবে তিন নং প্রশ্নের উত্তর বিজ্ঞাপন অপচয় বর্তমান যুগ প্রচারের যুগ যে প্রতিষ্ঠান যত বেশি পণ্যের প্রচার করতে পারে সে প্রতিষ্ঠান তত দ্রুত মুনাফা মুনাফাজনকভাবে বা মুনাফা বৃদ্ধি পেতে পারে এবং মুনাফা বৃদ্ধি করেই পণ্য বিক্রি করতে পারে তাই প্রতিযোগিতাপূর্ণ ব্যবসা পরিবেশে বিজ্ঞাপন ব্যয়কে উৎপাদন ব্যয়ের মতোই স্বাভাবিক ব্যয় হিসেবে বিবেচনা করা হয় অপরদিকে বিজ্ঞাপন ব্যয় অত্যাধিক হলে পণ্যের খরচ বৃদ্ধি পায় ফলে মাত্রা অতিরিক্ত বিজ্ঞাপনের জন্য প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হতে পারে নিম্নে বিজ্ঞাপনের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন অভিযোগ তুলে ধরা হলো এবং এদের যথার্থতা মূল্যায়ন করা হলো মূল্য বৃদ্ধি বিজ্ঞাপন ব্যয় পণ্যের মূল্যের সাথে যুক্ত হয়ে পণ্যের বিক্রয় মূল্য বৃদ্ধি করে ফলে ভোক্তাদের ক্ষতির সম্মুখীন হতে হয় বিজ্ঞাপনের বিরুদ্ধে এ অভিযোগ সত্য নয় বিজ্ঞাপনের প্রভাবে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায় উৎপাদন যখন বেড়ে যায় তখন এক এক প্রতি পণ্যের মূল্য বড় হ্রাস পায় অপ্রয়োজনীয় পণ্যের চাহিদা সৃষ্টি সাময়িকভাবে অধুগত প্রয়োজনের তুলনায় কম প্রয়োজনীয় পণ্যের চাহিদা সৃষ্টি করে বিজ্ঞাপন অর্থের অপচয় ঘটায় বিজ্ঞাপনের প্রভাবে প্রভাবে পড়ে অনেকে আর্থিক সামর্থ্যের বাইরেও পণ্য ক্রয় করতে আগ্রহী হয় এসব কারণে অনেক বিজ্ঞাপনকে অহিতকর বলে মনে করেন এ ধরনের অভিযোগ একেবারে ভিত্তিহীন তা নয় সামাজিক কল্যাণের খাতিরে এ জাতীয় প্রচারণা ঠেকানো আবশ্যক একচেটিয়া বাজার সৃষ্টি বৃহৎ প্রতিষ্ঠানসমূহ ছোট ও মাঝারি উৎপাদকদের বাজার থেকে উৎখাত করার জন্য দড়িযুদ্ধ শুরু করে দেয় এবং প্রায় ক্ষেত্রে সফল হয় এভাবে তারা একচেটিয়া বাজারে কি করে একচেটিয়া বাজার গড়ে তোলে পরে সুযোগ বুঝে ফোনের দাম বাড়িয়ে দেয় এবং একচেটিয়া মুনাফা লুটে নেয় ফলে উৎপাদন প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পণ্যের উৎকর্ষ সাধন করে এবং ভোক্তারা কম মূল্যে উন্নত মানের পণ্য ক্রয় করতে থাকে ক্ষতিকর বিজ্ঞাপন কতিপয় পণ্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেমন সিগারেট ও মাদক দ্রব্য এসব দ্রব্য ব্যবহারের জন্য বিজ্ঞাপন দিয়ে জনগণকে পরিচিত করা অনুচিত বলে অনেকে মনে করেন এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে অনেক সময় পদক্ষেপ নেওয়া হয় সামাজিক অপচয় অনেকে যুক্তি প্রদর্শন করে বলেন যে অধিকাংশ বিজ্ঞাপন সামাজিক দিক থেকে নিশ্চয়ই অপচয় আরও বলা হয় যে বিজ্ঞাপন মিথ্যাকে সত্য বলে প্রচার করা এবং জনসাধারণকে বিপথে পরিচালিত করে কিছু কিছু ক্ষেত্রে যে রূপ ঘটতে পারে তা অস্বীকার করার উপায় নেই কিন্তু সর্বক্ষেত্রে এই অভিযোগ প্রযোজ্য নয় ভোক্তাদের প্রবঞ্চনা অনেক ব্যবসায়ী পণ্যের প্রকৃত গুণাগুণ গোপন রেখে ভোক্তাদের সামনে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের অতিরিক্ত চিত্র তুলে ধরেন এতে ভোক্তারা প্রতারিত হয় কিছু অসৎ ব্যবসায়ী মিথ্যা প্রচারণার আশ্রয় নিয়ে এ কাজ করে থাকে চার প্রশ্নের উত্তর বিজ্ঞাপন পেশার বর্তমান ও ভবিষ্যৎ ব্যবস্থা বর্তমানে বাংলাদেশে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা প্রতিযোগিতা ও জাতীয় ভিত্তিতে ভোক্তাদের জাতীয় মেটা জাতীয় চাহিদা যেটা মেটানোর প্রয়োজনীয় কারণে বিজ্ঞাপন একটি অন্যতম উপায় হিসেবে গুরুত্ব লাভ করেছে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি দরিদ্র দেশ ফলে এখানে মিশ্র অর্থনীতি বিরাজমান তাছাড়া আমাদের দেশের সার্বিক পরিকল্পনা উৎপাদন ও উন্নয়ন বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল নিম্নে বিজ্ঞাপন পেশার বর্তমান ও ভবিষ্যৎ ব্যবস্থা সম্পর্কে তুলে ধরা হলো বিজ্ঞাপন বিশেষজ্ঞ এবং সৃজনশীল লোকের অভাব আমাদের দেশে বিজ্ঞাপন শিল্প এখনও প্রাথমিক পর্যায়ে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনের মানের প্রতি লক্ষ্য করলেই তা স্পষ্ট বোঝা যায় মূলত বিজ্ঞাপন শুধুমাত্র একটি ব্যবসা নয় বরং তাই একটি কলা এবং সৃজনশীল কর্ম এ কথাটি বাংলাদেশের বিজ্ঞাপন ব্যবসায় জড়িত ব্যবসায়ীদের উপলব্ধিতে আসেনি কিংবা উপলব্ধিতে আসলেও তাদের নিজস্ব বৈশিষ্ট্যের অনুপস্থিতি এবং এ ব্যাপারে বিশেষজ্ঞ ও দক্ষ লোকের অভাবে বিজ্ঞাপন শিল্প আজ পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে বাজার বাংলাদেশের শুধুমাত্র কয়েকটি হাতে গোনা পণ্য ছাড়া বেশিরভাগ পণ্যদ্রব্যের বাজার বিক্রেতার বাজার বলেই প্রতীয়মান হয় এর ফলে শিল্পের দু একটি খাত ছাড়া অন্যান্য খাতে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন এর প্রয়োজন হয় না বলেই চলে অনেক প্রতিষ্ঠান শুধুমাত্র বিজ্ঞাপনের কারণেই শুধুমাত্র কি করে শুধুমাত্র বিজ্ঞাপনের প্রয়োজন হয় না বললেই চলে অনেক প্রতিষ্ঠান শুধুমাত্র বিজ্ঞাপনের কারণে বিজ্ঞাপন দেয় এর পেছনে কোনো উদ্দেশ্য কিংবা আন্তরিকতা থাকে না ফলে এ পরিস্থিতিতে বিজ্ঞাপনের মান উন্নয়নের সম্ভাবনার হার কমে যায় অবশেষে বলা যায় যে বিজ্ঞাপনের ক্ষতির সাথে সাথে বিভিন্ন সুবিধাজনক দিক রয়েছে সব বিজ্ঞাপন ক্রেতাকে ক্ষতির সম্মুখীন করে না তবে যেসব প্রতিষ্ঠান অনেক বিজ্ঞাপন প্রদান করে সেসব প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী লাভের তুলনায় দীর্ঘমেয়াদী লাভ অনেক বেশি হয় সুতরাং বিজ্ঞাপন দেশের জন্য অর্থনৈতিক সফলতা বয়ে আনে সামাজিক ও ধর্মীয় বাধা আমাদের সমাজ মূলত ধর্মীয় অনুশাসনের সমাজ আমাদের কৃষ্টি এবং ঐতিহ্য অনেক সময় বিজ্ঞাপনে আধুনিকতার পরসানয়নে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আমাদের সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধের ফলে বিজ্ঞাপনদাতা অনেক সময় বিজ্ঞাপনে সঠিক আবেদন সৃষ্টি করতে সক্ষম হয় না দক্ষ মডেলের অভাব দক্ষ মডেলের অভাব আমাদের দেশে অত্যন্ত প্রকট বিজ্ঞাপন শিল্প যে একটি সৃজনশীল শিল্পকলা তা আমরা এখনও মেনে নিতে পারিনি ফলে বিজ্ঞাপন শিল্পের সুন্দর ও দক্ষ মডেলের অভাব অত্যন্ত তীব্র এ কারণে অনেক বিজ্ঞাপন সংস্থা বাংলাদেশের বাইরে থেকে বিজ্ঞাপন তৈরি করে এনে তা দেশে সম্প্রচার করে আধুনিক যন্ত্র ও যন্ত্র কৌশলের অভাব বিজ্ঞাপন শিল্পে আধুনিক প্রযুক্তির প্রয়োগ যেমন বিস্ময়কর তেমনি ব্যাপক কিন্তু বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে একদিকে যেমনি অত্যাধুনিক প্রযুক্তির উপস্থিতি দেখা যায় না অপরদিকে তেমনি দক্ষ যন্ত্র কৌশলের অভাব পরিলক্ষিত হয় ফলে আমাদের বিজ্ঞাপন শিল্প আধুনিক বিজ্ঞাপন শিল্পের পর্যায়ে ভুক্ত হতে পারেনি পরিশেষে আমরা বলতে পারি যে উপরোক্ত আলোচনার মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন পেশার বর্তমান ও ভবিষ্যৎ ব্যবস্থা সম্বন্ধে বিশদভাবে জানতে পারি ধন্যবাদ সবাইকে ক্লাসটি সময় নিয়ে দেখার জন্য এবং আশা করি তোমরা এই ক্লাসটি থেকে উপকৃত হচ্ছ পরবর্তী ভিডিওগুলো যথাক্রমে পেয়ে যাবে ইংলিশ টিপস টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো কিনা তাই তুমি জানো যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সুস্থ থাকবে ভালো থাকবে এ প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ